ভ্যাকসিন কাণ্ডের অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব বাম ছাত্র সংগঠন। সবার জন্য ভ্যাকসিন দাবিতে হাবড়া থানার সামনে বিক্ষোভ ডেপুটেশন। ভুয়ো ভ্যাকসিন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, দোষীদের উপযুক্ত শাস্তি সঙ্গে সবার জন্য ভ্যাকসিন, এই দাবি নিয়ে হাবড়া থানার সামনে বিক্ষোভ দেখালো SFI এবং DYFI। পাশাপাশি ভ্যাকসিন নিয়ে রাজ্যের স্বজন পোষণের বিরোধিতা করে একটি ডেপুটেশনও জমা দেয় বামেদের ছাত্র সংগঠন। বিক্ষোভকারী বাম ছাত্র সংগঠনের আরও দাবি, যেভাবে রাজ্য সরকারের চোখের সামনেই একজন ভুয়ো IAS গ্রেপ্তার হয়েছেন, সেখানে দাঁড়িয়ে দেবাঞ্জনের সঙ্গে জড়িত রাজ্যের শাসক দলের উচ্চ স্তরের নেতৃত্বরা তাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। তারা বলছেন, সাধারণ মানুষের জীবন নিয়ে যারা খেলছেন তাদের তদন্ত করতে হবে, এমনকি সঠিক নির্ঘণ্ট মেনে সবাইকে ভ্যাকসিন দেওয়ার দাবিও তোলেন তারা। ঘণ্টাখানেক হাবড়া থানার সামনে বিক্ষোভ দেখানোর পর পুলিশ এসে আশ্বস্ত করলে বিক্ষোভ তুলে নেন বামেরা। পাশাপাশি হাবড়া থানায় একটি লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়। যদি দোষীরা অবিলম্বে শাস্তি না পায় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে বাম ছাত্র সংগঠনের কথাও স্পষ্ট করে দেয়া হয়। গত 28 তারিখে গোটা রাজ্যের ছাত্র যুব মহিলা সমিতির নেতৃত্বরা সামিল হয়েছিলেন গণডেপুটেশনে কলকাতা কর্পোরেশন এবং রাজ্যের স্বাস্থ্য ভবনের সামনে। আমরা লক্ষ্য করলাম এরাজ্যের দলদাস পুলিশ তাদেরকে প্রথমে লাঠিচার্জ করলেন, তারপরে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। তাদের দাবি ছিল, আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন আগে কলকাতা কর্পোরেশনের কসবা অঞ্চলের অভিজাত অঞ্চলে দাঁড়িয়ে দেবাঞ্জন দেব সহ তার নেতৃত্বে একটি ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প সংগঠিত হয়। আমরা প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে এ ধরনের কাজ সংগঠিত করলেন দেবাঞ্জন দেব তার নেতৃত্বে। আমরা তার প্রকৃত দৃষ্টান্তমূলক তার শাস্তি চাই, তার গ্রেপ্তার চাই এবং তার পিছনে যারা আছেন প্রভাবশালী কর্মকর্তারা তাদের নামের তালিকা প্রকাশ্যে আনা হোক এবং তাদেরকেও গ্রেপ্তার করা হোক, এই দাবি জানিয়েছি। এবং একই সঙ্গে দাবি রেখেছি গোটা রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে ভ্যাকসিনের আওতায় আনতে হবে, ভ্যাকসিন নিয়ে কোনো স্বজন পোষণ করা চলবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সময়কালে একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে তারা থানায়, আমরা আজকে ডেপুটেশন দিলাম, গোটা রাজ্যেই ডেপুটেশন সংগঠিত হচ্ছে। আজকে মাননীয় IC সাহেব বললেন তিনি প্রপার চ্যানেলে SP সাহেবের সামনে এই বিষয় তারা উত্থাপন করবেন, আমরা অপেক্ষায় থাকলাম যদি কোনোরকম এর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না হয় আগামী দিনে রাজপথে দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে রাস্তায় আন্দোলন হবে। মানুষ আমাদের শূন্য হাতে ফিরিয়েছে, মানুষকে নিয়ে মানুষের স্বার্থে লড়াই করবার জন্য আমরা এগিয়ে আছি। আমাদের 1 ঘন্টা ধরে এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলেছে, সাধারণ মানুষ আমাদের সংস্পর্শে এসেছে, তারা এতে সাধুবাদ জানিয়েছে। মানুষের স্বার্থে লড়াই করতেছিলাম আমরা, লড়াই করব, আগামীতেও লড়াই জারি রাখবো, এটাই আমার। হাবড়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ।